ইউনিভার্সিটি লাইফ শেষ করার পরে আমাদের প্রত্যেককেই জবের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং সেই জবের জন্য অ্যাপ্লাই করার জন্য আমাদের যে ডকুমেন্টটা প্রথমেই লাগে সেটাকে বলা হয় হচ্ছে সিভি আমরা আমাদের মধ্যে একটা সমস্যা আছে যে আমরা একই জিনিস বিভিন্ন জায়গায় পাঠাই কিন্তু রেগুলারলি আমরা ইন্টারভিউ কল পাই না কিন্তু রেগুলারলি ইন্টারভিউ কল পাওয়ার জন্য আপনার ডকুমেন্টটা হওয়া উচিত আরও সাবলীল এবং সুসংগঠিত আমরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির কাছে যে ডকুমেন্টটা পাঠাচ্ছি সেই ডকুমেন্টটা কি সিবি পাঠাচ্ছি নাকি রিজিউম পাঠাচ্ছি এই নিয়ে আমাদের ভিতরে একটা বিশাল কনফিউশন কাজ করে বিকজ আমরা আসলে সিভি এবং রিজিউমের মধ্যে পার্থক্যটা কি সেটাই আমরা ঠিকমতো জানি না আসুন আমি আপনাদেরকে সিভি এবং রিজিউমের মধ্যে কিছু পার্থক্য বলছি সিভি সিভি হচ্ছে একটা দুই পেজের ডকুমেন্ট যে ডকুমেন্টটা কি আপনি যখন হায়ার স্টাডির জন্য দেশের বাহিরে অ্যাপ্লাই করবেন তখন আপনাকে তৈরি করতে হবে ধরুন আপনি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আপনি বিবিএ কমপ্লিট করেছেন এম বি কমপ্লিট করেছেন এখন আপনি পিএইচডি করার জন্য দেশের বাহিরে অ্যাপ্লাই করছেন সো এই পিএইচডি করার জন্য দেশের বাইরে যখন আপনি অ্যাপ্লাই করবেন এই অ্যাপ্লাই করার সময় আপনার যে ডকুমেন্টটা লাগবে দ্যাট ডকুমেন্ট ইজ কল্ড সিভি সিভি ইজ অলওয়েজ ইউজড ফর অ্যাকাডেমিক পারপাস এবং সিভি সব সময় ফোকাস করে একটা জিনিস আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তখন আপনি কি কী সাবজেক্টের উপরে পড়াশোনা করেছেন আপনার থিসিসের টপিক কি ছিল আপনি কি কি প্রজেক্ট করেছেন কি কি কাজ করেছিলেন আপনার সব অ্যাকাডেমিক জিনিসগুলোকে এটার ভিতরে উল্লেখ করবেন এরপর আরেকটা যেটা ডকুমেন্ট সেটাকে বলা হয় হচ্ছে রিজিউম রিজিউম এবং সিভি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা রিজিউম কখন আমাদের কাজে লাগে রিজিউম আমাদের কাজে লাগে আমরা যখন জবের জন্য অ্যাপ্লাই করি তখন জবের জন্য যখন অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে কোন কোন প্রজেক্টে কাজ করেছি কোন কোন থিসিসে কাজ করেছি কোন কোন সাবজেক্টের উপরে পড়াশোনা করেছি এই জিনিসগুলো কিন্তু আমাদের তখন মুখ্য না এই জিনিসগুলো তখন আমাদের গৌণ রিজিউমের মধ্যে যে জিনিসগুলো মুখ্য সেগুলো হচ্ছে আপনি কী কী এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত ছিলেন আপনি ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে চার বছরের যে স্টুডেন্ট লাইফটা ছিল এই চার বছরের স্টুডেন্ট লাইফে আপনি কোনো পার্ট টাইম জব করেছেন কি না কি কি পার্ট টাইম জব করেছেন আপনার কি কি ভলেন্টিয়ার ওয়ার্ক ছিল কোন কোন প্রজেক্টে আপনি কাজ করেছেন এবং আপনি কি কী ট্রেনিং অ্যাক্টিভিটিস করেছেন কি কি সিএসআর অ্যাক্টিভিটিসের সঙ্গে আপনি জড়িত ছিলেন এই তথ্যগুলোকে রূপে একটা যে ডকুমেন্টে আপনি প্লেস করবেন সেটাকে বলা হয় হচ্ছে রিজিউম বিজনেস ইনসাইডার এবং ফরবিস কী বলছে বিজনেস ইনসাইডার এবং ফরবিস বলছে দুই হাজার সতেরো সালে ইউর সিভি শুড রিফ্লেক্ট দ্য আনসার অফ অনলি ওয়ান কোশ্চেন ইউর রিজিউম শুড রিফ্লেক্ট দ্য আনসার অফ অনলি ওয়ান কোশ্চেন দ্যাট ইজ ওয়াই শুড আই কল ইউ ফর ইন্টারভিউ সো সিভি বা রিজিউম যেটাই আপনি তৈরি করুন না কেন সেটার মধ্যে এই প্রশ্নটার উত্তর আছে কি আপনাকে কেন প্রফেসর ডাকবে আপনাকে কেন একটা ইন্টারভিউর জন্য কল করা হবে আপনি কি এই প্রশ্নটির উত্তর যথাযথভাবে আপনার সিভির মধ্যে উপস্থাপন করতে পেরেছেন অথবা আপনার রিজিউমের মধ্যে উপস্থাপন করতে পেরেছেন আমি ক্লিয়ারলি আবারও বলি সেটা হচ্ছে সিভি অলওয়েজ ইউজড ফর একাডেমিক পারপাস আপনি যখন একটা একাডেমিক টায়ার থেকে আরেকটা একাডেমিক টায়ারে যাবেন তখন লাগবে আপনার সিভি এবং ক্যারিয়ারে যখন আপনি একটা স্টেজের থেকে আরেকটা স্টেজে যাবেন তখন যে ডকুমেন্টটা লাগবে ডকুমেন্টটাকে বলা হয় হচ্ছে রিজিউম এটা একটা ব্যাপার আরেকটা যেটা ব্যাপার হচ্ছে আমরা যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পরে দেখি আমাদের সিভি অনেক বড় হয় এবং সিভির মধ্যে আমরা অনেক অপ্রয়োজনীয় তথ্য দিই কিন্তু এরকম কোনো অপ্রয়োজনীয় তথ্য আসলে সিভির মধ্যে দেওয়া ঠিক না একটা কথা আমি ক্লিয়ারলি বলে দেই সেটা হচ্ছে আপনি ফ্রেশার থেকে দশ বছরের অভিজ্ঞতা পর্যন্ত ফ্রেশার থেকে দশ বছরের অভিজ্ঞতা পর্যন্ত আপনার রিজিউমটি হবে উইদিন টু পেজ অনলি এবং দশ বছরের উপরে যদি আপনার অভিজ্ঞতা হয়ে যায় তাহলে আপনার যে রিজিউমটি হবে সেটা বড়ো জোর তিন পেজ হতে পারে তিন পেজের উপরে কোনো সিভি বা কোনো রিজিউম কেউ পড়ে দেখে না কারণ একটা সিভি বা একটা রিজিউম অ্যানালাইসিস করার জন্য যে আপনার এই জিনিসটাকে অ্যানালাইসিস করবে আপনার এই ডকুমেন্টটাকে অ্যানালাইসিস করবে তিনি ম্যাক্সিমাম পনেরো থেকে তিরিশ সেকেন্ড সময় উনি এটা অ্যানালাইসিসের পেছনে দিবেন। সো জিনিসগুলো এতটা প্রিসাইজ এবং এতটা আই ক্যাচিং হতে হবে যাতে ডকুমেন্টটা খোলা মাত্রই উনি যেন বুঝতে পারেন যে হ্যাঁ ইউ আর দ্য কারেক্ট ম্যান অ্যান্ড দে শুড কল ইউ ফর দ্য ইন্টারভিউ থ্যাংক ইউ